10,000 টাকা পুরস্কৃত করা হবে। দেশবাসী ভাইগণ বলি, যদি এই ধরনের বিপদের ভিডিও শাহজামাল ব্লগের থেকে যদি আপনারা পান, পারমানে অনেক শেয়ার করবেন। শাহজামালের জন্য আমরা একটা হাততালি দিয়ারি না, সবাই একটা হাততালি দেন দয়া করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছিলেন আমি একটা ভিডিও করছিলাম, আমি একটা নাও হারানি গেছিল, একদম গ্রামের অসহায় একজন মানুষ, এই যে মানুষটার নাও হারানি গেছিল। আজকে বিশেষ একটা খুশি সংবাদ, আজকে এই যে নাওয়ের ফটোটা যে দেখতেছেন, আজকে সেম নাওটা আজকে আমাকে এই যে গাড়ে, এই যে দেখেন আজকে আমাকে সেই নাওটা আজকে ঘাটে পাওয়া গেছে। আর নাওটা পাওয়া গেল কবে? নাওটা পাওয়া গেল শুক্রবার একটা বাজায়। যে নাওটা পাইলেন কিভাবে আপনি? সন্তানটা কিভাবে পাইলেন? সন্তানটা পাইলাম আমি নাওটা ফিজ আমি নাওটা ফিজবে ছেড়ে দিছি। এই তো আমার ভিডিও ছাড়ছেন। হ্যাঁ, আপনি ভিডিও ছেড়ে দিছি, ছাড়ার পরে এই জলেশ্বর কোন খবরটা দিছে আমারে? জলেশ্বর থেকে মানুষের খবরটা দিছে, খবরটা দিছে আমারে। আজকে দেন আমি ছোট্ট সাজামাল, আমি জীবনে ভাবি নাই যে এরকম উপকার আমার দ্বারাই বা আমারও ছেলে হব। আর আমি এই কথা কিনা কমু, আমি কোনোদিন একলা পারি নাই, এইখানে সবকিছু করছেন আপনারা, ভিডিওটা এত পরিমাণে আপনারা শেয়ার করছেন, বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন একদিনের ভিতরে। আর আমার এত একটা দৃঢ় বিশ্বাস আছে যে এই নাওটা কোনোদিনও হামলারে হারবো না, কারণ আপনাকে ভালোবাসা আছে। আপনারা ভিডিওটা এমন ভাবে ছড়াইছিলেন, নাওটা হামলানির জায়গায় নাই, আর নাওটা পাওয়া গেছে। এই যে দেখেন আমি নাওটা আপনাকে ভালো করে দেখাইতেছি, এই যে নাওটা। তো যে নাওটা চুরি করছে, চুরি না ধরা পড়ছে না? নাই চুরি একটা ধরা পড়ছে, বালগড় থানায় আছে। থানায় আছে? থানায় আছে। আপনার এই যে হারানি নাওটা যে পাইলেন, এই যে যারা ভিডিও গুলো দেখে তার জন্য গুলো পাইছেন আপনি? ভিডিওটা এত পরিমাণে শেয়ার করছে মানুষে, ভিডিওর জন্য আমি সেই নাওটা পাইছি। তাগর আপনি কি কইবেন? তাগর আমি তাগর ধন্যবাদ দিলাম যে নাওটা আমি তাগর দ্বারাই পাইলাম। সোমবার দিন দিন গত রাত্রে যখন নাও হারানি গেল, তখন আমি সব মানুষটা জানাইলাম, সব মানুষটা যখন জানাইলাম, জানানোর বাদে আপনার কথাটা কইলো যে শাহজামাল, শাহজামালটা দিয়ে তাড়াতাড়ি তোমরা হোয়াটসঅ্যাপে ফটোটা পাঠাও, ফেসবুকে ফেসবুকে পাঠাও, পাঠাইলে বাদে তোমরা বসতে আনতে ফেলে যাই, কালে গেলে মানুষের যদি দেখে তাহলে যাই খবরটা করলে হেনটিকে উদ্ধার করা হবা। আর সারা দেশের মানুষ আমার সহায় করছে, সহায় করাতে আমি এই জিনিসটা পাইছি। এই নাওটা যখন নিয়ে গেল বায়ু আমার অজ্ঞান, বড়ো অজ্ঞান, এনে পাই বলার নিয়ে কেমন করে বাসে কী ব্যবস্থা, মানে আপনার জন্য পাইছি। এটা আমার জন্য কইেন না, এই ভিডিওটা যারা দেখছে প্রত্যেক মানুষ এই ভিডিওটা দেখে শেয়ার করছে, কারণ এই যে পাশে যে গেন্দি আছে, এই গেন্দিটা সবে আপনারা দেখছিলেন, অতি এত কাঁদছে নাওটা হারিয়ে যাওয়াতে। আজকে গেন্দি তুমি নাও পাইছো কেমন লাগতেছে? তোমার নাও যে পাইছ ভালো লাগতেছে? যারা তোমারে তোমাকে এই ভিডিওটা শেয়ার করছাল তাকে সবাই কও যে আপনাকে সবাইরে ধন্যবাদ, সবাই ধন্যবাদ। আমরা ভিডিওতে কইছিলাম যে যদি কে নাওয়ের সন্ধানটা দিতে পারে, তার আমরা গ্রামের মানুষরা কইছিল যে 10,000 টাকা পুরস্কৃত করা হবো, কিন্তু যে সন্ধানটা দিছে তার পয়সা এত বারবার হাতে হয়েছে, কিন্তু পয়সাটা সে হাতে নয় নাই না, হাতে নিছে কি? না না না। তার মানে আজকালের দুনিয়াতে মানবতা আছে, ভালো মানুষ এই জগতে বাইসে আছে, এই জন্য দুনিয়াটা টিস্টি রয়েছে। একটা কথা কন রাখবো, ধুবড়িতে নাওটা পাওয়া গেছে না? ধুবড়িতে পাওয়া গেছে। ডিটেলসটা কনছে কিভাবে কেমন করে পাইলেন? সম্মানীয় এই দেশবাসী মানুষ ভাই বন্ধু নদী নালায় যারা আছেন, তাগো আমার এই অঞ্চলের তরফ থেকে আমি আপনাকে সবাইকে ধন্যবাদ জানাইছি। শাহজামাল ব্লগ এই চ্যানেলের জরিয়তে আসলে যারা আমরাও ফাঁকে ফর্দে ঘুরিয়া যারা পাইলাম, শাহজামাল ব্লগ অনেক মানুষে খুবই ভালো পায়, আর সেই জন্যেই এই গরিবের পাশে শাহজামাল আইসা দাঁড়ানোর পরে অনেক মানুষে শেয়ার করছে এই ভিডিওটা। শেয়ার করার পরে আমরা এই নাওটা মানুষের সহযোগে আমরা পাইলাম। যদি এই ভিডিওটা যদি এই পরিস্থিতিতে আমরা না করতাম, কি জানি আমরা এই নাওটা পাইতাম না। যদিও আমরা খুশি, খুশি হলো মনে অনেক আবেগ বা দুঃখ আছে, তার ভিতরেও আজকে আমি যেটা বলবো যে আমাদের শাহজামাল ভাই উনি যেটা চেষ্টা করছে, তাই আমি আমাদের এই গ্রামবাসীর মানুষকে আমি একটা কথাই কম অনুরোধ করুম, শাহজামালকে আমরা কোনদিন 10,000 টাকা দিই নাই, ও অনেক পরিশ্রম অনেক চেষ্টা করছে, যাইগা তার বিনিময়ে আমরা শাহজামালকে কী দিয়ে হারি? শাহজামালের জন্য আমরা একটা হাততালি দিয়ে হারি না, সবাই একটা হাততালি দেন দয়া করে। দেশবাসী ভাইগণ বলি, যদি এই ধরনের বিপদের ভিডিও শাহজামাল ব্লগের থেকে যদি আপনারা পান, পারমানে অনেক শেয়ার করবেন, এইটুকুই আমার কব লাগা, আর কিছু নাই। আমি যাতে আমি চেষ্টা করি গাইস, আমি চাই আমার ভিডিওর দ্বারাই সামাজিক ভালো মেসেজ যায়, গরিব দুঃখের হেল্প হয়, কারণ মানুষ
লাগবো মানুষ কোনোদিন চিরস্থায়ী না কিন্তু আমাদের একটা কাম আমাদের চাল চলন এটা আমি মরার পরেও বাইসে থাকবো আমি এই কথা জানি আজকে দেখেন আমি ছোট্ট সাজামাল আমি জীবনে ভাবি নাই যে আমার দ্বারা আজকে এই গরীব দুঃখী মানুষের উপকার হব আর আমি এটা আমার দ্বারাই করব সব কিছু আপনাকে ভালোবাসা আজকে আপনারা ভিডিওটা তো শেয়ার করছিলেন আজকে শেয়ারের বলে আজকে দেখেন গরীবের পেটে লাথি মারা হইছিল এটা আপনারা কিভাবে ফিরিয়ে দিলেন এমন ভাবে শেয়ার করছেন ভিডিওটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গেছালগা এর আগের ভিডিওতে দেখছিলেন নদীটা এমন পরিমাণ ভাঙতাছে এই যে দেখেন ফার্স্টে যেন ভিডিও করছিলাম নদীর আসল মোটামুটি অঙ্কি মোটামুটি এদিকে বিশ হাত এত দুর্ভাগ্য আসাল আর আজকের দিনে নদীটা তো ভাঙতাছে এই যে দেখেন প্রায় বাড়ি ধরলই একদম অসহায় গরিব মানুষ একদমই গরিব বিলা কন যায় আর হেগিনা মানুষের পেটে লাথি মারা হয়েছিল যে এই নাওডা নিছিল আমি আমি কম প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট করুন তারে উচিত থেকে উচিতম শাস্তি দেওয়া হোক কারণ গরিব মানুষের পেটে লাথি মারে এরকম কাম করে যারা করে তাকে উচিতম উচিত বিচার করা হোক আর যে নাওডা নেওয়া হয়েছিল এই যে নাওডা আপনার একটা ভালো করে দেখেন আর ইয়ারা কোয়ামতে এই নাওয়ের দুই হানে ক্ষতি করছে যারা নিছিল নাওয়ের দুই হানে ক্ষতি করছে একটা হলো ওই যে লেট্রিন যে দেখা গেছে ওই লেট্রিনের মধ্যে তারা বাইরে কিছু ভাঙছে আর এই যে সয়ের এই দেখতেছেন এনে ওই যে ওই ওইখানে কিছু একটু অনিষ্টি করছে আর বাকি সব পানি ঠিকই আছে আমার শাহজামাল ভাইকে আমরা টাকা পয়সা কোনোদিন দেই নাই আর ও নিবও না কিন্তু আমাকে দিবার মতো তেমন কিছু নাই তাই নাওরিয়ার তরফ থেকে সম্বর্ধনা জানাইব মূল্যবান একটা গামছা দিয়ে আমি অনুরোধ করুন যে গান সাদা জানি উনি গ্রহণ করে তো গাই যাই হোক আপনাকে ভালোবাসায় না ওটা পাওয়া গেছে আমি যে কদিন পাইছে আছে চিরজীবন এরকম গরিবের পাশে থাকবার চাই যাতে আমি গরিব দুঃখের হেল্প করে হারি আর এইগুলো সব কিছু আমি একলা কোনোদিনও সম্ভব না আপনাকে ভালোবাসা রাখবো তাই আমি কমু আমার ভিডিও কিনা যেখানে গরিব দুঃখে মানুষে থাকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকে দেখেন আজকে এত দামি একটা নাও তাকে আজকে আমাকেও কাছে যদিও সেটা কম দামি হয় কিন্তু এই যে ফ্যামিলির কাছে কিন্তু সেইটা কুটিরি হারাটা বস্তু যেটা দিয়ে তারা ভাত কামিয়ে খায় পেটে কটা ভাত দেয় সেই বস্তুটা হারানে গেছিল চুরে গেছিল আজকে হে নাওটা পাওয়া গেছে।